আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব একটি হৃদয়স্পর্শী গল্প। এই গল্প হলো বড়পীর আব্দুল কাদের জিলানী এবং এক চোরের। এই গল্পটি পুরোপুরি বুঝতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই গল্প হলো এমন এক ব্যক্তির যে কোনোদিন পীরের মুরিদ হতে পারেনি এবং তার বয়স হয়েছিল 60 বছর, অর্থাৎ এতদিনেও সে কোনো পীরের সান্নিধ্যে আসতে পারেনি। কিন্তু আশ্চর্যজনক কথা হচ্ছে, তার বিবি ছিল একজন পীরের মুরিদ, এমনকি তার সন্তানরাও ছিল এক পীরের মুরিদ, এবং এই কারণে তার পেরেশানি ছিল অনেক বেশি। সে কখনো কোনো পীরের কাছে যায়নি, ব্যাপারটা এমন নয়। তার এলাকায় যখন কোনো পীর ইসলামের তাবলিগ বা দাওয়াত দিতে আসত, সে ওই পীরের দাওয়াতে যেত এবং সেই পীরের মজলিসে বসে ওই পীরকে পা থেকে মাথা পর্যন্ত দেখত। এতে তার পীরকে পছন্দ না হলে সে চলে আসত। কিন্তু যদি কোনো পীরকে তার পছন্দ হতো এবং সেই পীরের কোনো কথা এই ব্যক্তির পছন্দ না হতো, ঠিক তখনই সে বলত, এই কথা একদমই ঠিক নয়, আমি এই পীরকে একদমই বিশ্বাস করি না, সে কোনো সত্যিকারের পীর হতে পারে না এবং সে পীর হবার কোনো যোগ্যতা রাখে না। এমনকি সে যদি কোনো পীরকে দেখত, সেই পীর জুতা প্রথমে ডান পায়ে না পরে বাম পায়ে পড়েছে, সে সঙ্গে সঙ্গে বলে উঠত, না এটা একদম ঠিক নয়, এই ব্যক্তি পীর হতেই পারে না। অর্থাৎ তার স্বভাব ছিল সবসময় মানুষের ভুল ধরে বেড়ানো। একদিন তার স্ত্রী তাকে বলল, আপনি জলদি কোনো পীরের মুরিদ হয়ে যান, এছাড়া জীবন বা মৃত্যুর কোনো ভরসা নেই, যদি কোনো পীরের সান্নিধ্য ব্যতীত আপনি এই দুনিয়া থেকে চলে যান তবে অনেক বড় ভুল করবেন। অনেক বড় বড় বুজুর্গ ব্যক্তিরা বলেন, যার কোনো পীর নেই তার পীর হয় শয়তান। কিন্তু জবাবে সেই ব্যক্তি বলে, এতে আমার কিছুই যায় আসে না, যতদিন না আমি কোনো সঠিক পীরের সন্ধান পাচ্ছি ততদিন আমি পীরের মুরিদ হব না। এবার তার স্ত্রী বলে, আপনার কথা সত্য, কিন্তু জীবন আর মৃত্যুর মধ্যে কোনো ভরসা নেই, আর যদি আমি মারা যাই তবে আমার হাসর হবে আমার পীরের সঙ্গে, কিন্তু আপনি কি করবেন, মৃত্যু যে কোনো সময় আসতে পারে। এবার সেই ব্যক্তি তার স্ত্রীর কথা শুনে একটু চুপ হয়ে যায় এবং তার টনক নড়ে। সে মনে মনে ভাবতে থাকে, আমার স্ত্রী সঠিক কথাই বলেছে, জীবন আর মৃত্যুর তো আসলেই কোনো ভরসা নেই, যদি এমন হয় আমি যদি কাল সূর্যোদয় না দেখতে পাই তবে আমার কি হবে। এইসব কথা চিন্তা করতে করতেই এশার আজান পড়ে যায়, আর এশার নামাজ আদায় করে লোকটি বিছানায় শুয়ে পড়ে। কিন্তু তার ঘুম আসছিল না, তার মাথায় শুধু একটি কথাই ঘুরছিল, যদি আমি পীরের সান্নিধ্য ছাড়াই মারা যাই তবে হাসরে আমার কি হবে। এই কথা ভাবতে ভাবতেই রাতের শেষ ভাগ চলে আসে। সে তখন উঠে আল্লাহ তালার কাছে দোয়া করে এবং বলে, ইয়া মহান আল্লাহ তালা, অনেক হয়েছে, আমি অনেক খুঁজেছি, আমি অনেককে দেখেছি, অনেক তালাশ করেছি, তাদের সমস্ত কিছুই আমি লক্ষ্য করেছি, কিন্তু আমি শুধু তাদের কমতিগুলোই দেখেছি। কিন্তু এখন আর আমি এমনটা করব না, আমি আজই ঘর ছাড়ব এবং যাকেই আমার চোখে পড়বে আমি তাকেই পীর বানিয়ে নেব। এরপর সেই ব্যক্তি এই নিয়তে ঘর থেকে বের হয়ে আসে। বের হতেই সে দেখতে পায় চোরদের কাফেলা যাচ্ছে, আর সেখানে চোরদের চুরি করা মাল বোঝাই করা রয়েছে। সেই ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। তখন সেই কাফেলার সবার শেষে যে চোর ছিল সে ওই ব্যক্তির সামনে চলে আসে। সেই ব্যক্তি লক্ষ্য করে এই চোর তার চেহারা লুকিয়ে রেখেছে। এবার এই ব্যক্তির তার ওয়াদার কথা মনে পড়ে। তার ওয়াদা ছিল যে ব্যক্তি তার সামনে চলে আসবে সে তাকেই তার পীর বানিয়ে নেবে। এই কথা মাথায় আসার সঙ্গে সঙ্গে এই ব্যক্তি কোনো কিছু চিন্তা না করেই চোরের পা জড়িয়ে ধরে এবং বলতে থাকে, পীর সাহেব, আমাকে আপনার মুরিদ বানিয়ে নিন। সেই চোর ভীষণ অবাক হলো আর চিন্তা করে, এই ব্যক্তি আমাকে কেন পীর সাহেব বলছে। তখন সেই চোর বলে, ভাই, আমাকে দেখে কি তোর পীর মনে হচ্ছে? আমি তো একজন চোর, আমি তাহলে কিভাবে তোমার পীর হব? এবার সেই ব্যক্তি বলে, এতে আমার কিছুই যায় আসে না, আমি আমার রবের কাছে ওয়াদা করেছি, আজ প্রথমে যাকে আমার চোখে পড়বে আমি তাকেই আমার পীর বানিয়ে নেব। আজ আমি সবার প্রথমে তোমারই দেখা পেয়েছি, আর তুমি এখানে একা আসনি, আমার আল্লাহ তালা তোমাকে পাঠিয়েছেন। এবার চোর পেরেশান হয়ে বলতে থাকে, এই ভাই, তুমি কি পাগল? আমি একজন সামান্য চোর, এই কাফেলায় যারা রয়েছে তারা সবাই চোর, আমি কিভাবে তোমাকে সৎ উপদেশ দেব? তুমি যদি আমাকে এইভাবেই ধরে রাখো তাহলে আমার কাফেলা আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে। ওই ব্যক্তিও ছিল নাছোর বান্দা, সে বলতে থাকে, তুমি যেই হও, চোর বা গুনাহাগার, আগে আমাকে তোমার মুরিদ বানাও তারপর চলে যাও। এবার চোর বলে, তুমি এমন পাগলামি কেন করছো?
আমি তো নিজেই পাপের মধ্যে ডুবে রয়েছি, আর আমার গুনাহ এতই বেশি যে আমি জানি না আখিরাতে আমার কি হবে, আমি কিভাবে তোমাকে আমার মুরিদ বানাবো। এবার সেই চোর ওই ব্যক্তিকে তার সমস্ত গুনাহের কথা খুলে বলে, যাতে সে এই লোকটির কাছ থেকে মুক্ত হতে পারে। কিন্তু এই ব্যক্তিও ছিল খুব জেদি, সে আরো জোরে চোরের পা চেপে ধরে এবং বলে, আমি আপনার কথায় মুগ্ধ হয়েছি, আমি আপনাকে ছাড়বো না। চোর অবাক হয়ে জিজ্ঞাসা করে, কিন্তু কেন? ব্যক্তিটি বলে, আজ পর্যন্ত আমি যতগুলো পীর দেখেছি সবাই শুধু নিজের প্রশংসাই করে, আর তুমি তো নিজের প্রশংসা করছো না, শুধুমাত্র নিজের খারাপ কাজের কথাগুলোই বলছো। আমি বুঝে গিয়েছি, আমি এতদিন যেইসব পীরদেরকে দেখেছি তারা সবাই নকল ছিল, কিন্তু তুমি একমাত্র ব্যক্তি যাকে আমি আসল রূপে পেয়েছি। এবার চোর ভাবতে লাগলো, ইয়া আল্লাহ তাআলা, এ কেমন পরিস্থিতি? আমি তাকে আমার গুনাহের কথা বললাম যাতে সে আমাকে ছেড়ে চলে যায়, কিন্তু উল্টো সে আমাকে আরো আঁকড়ে ধরেছে। এবার চোর বলল, তাহলে আমি তোর পীর আর তুই আমার মুরিদ, তাই না? তখন সেই ব্যক্তিটি বলল, জি হুজুর, আপনি আমার পীর এবং আমি আপনার মুরিদ। তখন চোর বলল, তাহলে তো পীরের হুকুম মানা খুবই জরুরি। তখন ব্যক্তিটি বলল, জি হুজুর, আপনি যদি আমার জান চান, আমি আপনার জান আপনার পায়ে কোরবানি করে দেব। তখন চোর বলল, তোমাকে জান দিতে হবে না, তুমি শুধু এতটুকু করো, আমাকে ছেড়ে দাও। কিন্তু জবাবে ওই ব্যক্তি বলল, আপনি আমার পীর, আমি আপনাকে আমার গর্দান দিয়ে দেব, কিন্তু যেতে দেব না, প্রথমে আমাকে আপনার মুরিদ বানিয়ে নিন। তখন চোর ভাবতে লাগলো, এ তো খুবই জেদি লোক, আমাকে অন্য কোনো রাস্তা ভাবতে হবে। তখন সেই চোর বলল, দেখো সামনে ওই যে ঘরটি দেখা যাচ্ছে, ওটি আমাদের নিশানা। আমার চোর সাথীরা জানি না আমাকে রেখে কোন কোন ঘরে গিয়েছে, কিন্তু আমাদের নিশানা ছিল ওই ঘরে চুরি করা। এখন সামনে যে ঘর দেখা যায় আমি সেখানে যাব, আর তোমার সামনেই চুরি করব। এরপরে তো তোমাকে বিশ্বাস করতেই হবে যে আমি একজন চোর। ওই ব্যক্তি শুধু একটি কথাই বলছিল, আপনি যা করার করুন, কিন্তু আমাকে আপনার মুরিদ বানিয়ে নিন। চোরটি বলল, ঠিক আছে, তুমি আমার সঙ্গে চলো। কিন্তু চোর মনে মনে কিছু একটা ভাবছিল, সে বলতে থাকলো, তোমাকে তো ভালো মানুষ বলে মনে হচ্ছে, তুমি আল্লাহ তাআলার তালাশে ঘর ছেড়ে চলে এসেছো, আর তুমি কিনা আমার মতো একজন খারাপ লোকের সান্নিধ্য চাচ্ছ? আমি তো অনেক বড় গুনাহগার, আর আমি এখন চুরি করতে যাচ্ছি। দেখো, গুনাহ করলে সেটা গুনাহ হিসেবেই গণ্য হয়, আর নীরবে কোনো গুনাহ হতে দেখাটাও কিন্তু এক ধরনের গুনাহের মধ্যেই পড়ে। তুমি আমার সঙ্গে এসো না, তুমি এখানেই থাকো, আমি ভেতরে যাচ্ছি, আর চুরির মাল তোমাকে এনে দেখাবো। এরপরও তোমার যদি মনে হয় আমি কোনো চোর নই, একজন পীর, তাহলে আমি তোমাকে আমার মুরিদ বানিয়ে নেব। এই কথা শুনে সেই ব্যক্তি বলল, ঠিক আছে, আমাকে ওয়াদা করো। চোর বলল, হ্যাঁ, আমি ওয়াদা করছি। এরপর সে চোর ভেতরে চলে যায় এবং সেই ব্যক্তি বাইরেই বসে থাকে। যখন চোরটি ভেতরে চলে যায়, সে দেখে পুরো বাড়ি অন্ধকার, আর ভেতরে একটু আলো নেই, ভেতরে কেবল একটি কূপি জ্বলছিল। সেই চোর অন্ধকারের মধ্যেই হাত সাফাই করতে শুরু করে, কিন্তু অন্ধকারে তেমন কিছুই পাচ্ছিল না। অনেক খোঁজার পর সে একটি তজবি খুঁজে পায় এবং অন্য পাশে একটি জায়নামাজ পায়। আরও একটু সামনে যাওয়ার পর সে বুঝতে পারে এটি একটি নামাজের ঘর। এবার তার মনে হয়, এই বাড়ির মালিক তো খুবই সুন্দর পোশাকে বাইরে যায়, তাহলে তার ঘরে কিছু নেই কেন? তাকে দেখলে তো খুবই ধনী মনে হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে সে একজন গরিব কাঙাল। চোর এইভাবে চুরি করছিল এবং অন্য পাশে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহে আলাইহে এই দৃশ্য দেখছিলেন। যখন তিনি চোরের চুরি করা দেখছিলেন, তখন তার সামনে হযরত খিজির আলাইহিসসালামের আগমন ঘটে। হযরত খিজির আলাইহিসসালাম বলেন, হে আব্দুল কাদের জিলানী, বাগদাদে পীরের অভাব হয়েছে, সকালে সূর্য ওঠার আগেই কাউকে পীরের উপাধি দিয়ে দিন। দর্শক, এবার আপনারা আমাদের বড় পীরের কীর্তি দেখুন। বড় পীর বললেন, এদিক সেদিক যাওয়ার কোনো দরকার নেই, এক চোর আমার ঘরে এসেছে, অনেকক্ষণ ধরে সে হাত সাফাইয়ের চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত তার কিছুই মেলেনি। এমন না হয় এই চোর বাগদাদে গিয়ে বলে, আমি বড় পীরের ঘরে কিছুই পাইনি। হে খিজির আলাইহিসসালাম, এই জন্য আমি ফয়সালা করেছি এই চোরকে পীর বানিয়ে দেব। এতক্ষণে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের তীর সঠিক নিশানায় গিয়ে লাগে এবং সেই চোর একজন পীরের মুরিদ হয়ে যায়। এরপর বড় পীর সেই চোরকে 3 দিন নিজের নজরবন্দি করে রাখেন। 3 দিন পর বড় পীর বলেন, হে আমার মুরিদ, তোমাকে আমি এই কারণে পীর বানাইনি যে
শুধুমাত্র আমাকেই দেখতে থাকো। তোমাকে আমি এই কারণে পীর বানাইনি যে তুমি শুধুমাত্র আমাকেই দেখতে থাকো। এখন থেকে তোমার অনেক দায়িত্ব রয়েছে। হে আমার মুরিদ, বাগদাদের জমিন তোমার অপেক্ষায় রয়েছে। এইভাবে সেই চোরকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে খেলাফতের দরজা খুলে দেন এবং তাকে নিজের খলিফা বানিয়ে নেন। যখন চোরটি চলে যাচ্ছিল তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে বলেন, হে আমার বেটা, শুনে যাও, বাইরের দরজায় তোমার এক মুরিদ অপেক্ষায় রয়েছে। প্রথমে দরজার বাইরের ব্যক্তিকে মুরিদ করে নেবে, এরপর তুমি বাগদাদে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল সেই ব্যক্তি যে মাঝরাতে নিজের পীর খুঁজতে বেরিয়েছিল। আর বড় পীরের দৃষ্টির কথা একবার ভাবুন, তিনি একজন চোরকে পীর বানিয়ে দিলেন আর তিনি না দেখেই বললেন, তিন দিন ধরে তারই এক মুরিদ বাইরে অপেক্ষা করছে। তো প্রিয় দর্শক, আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা ভিডিওটি শেয়ার করে দিন এবং কমেন্টে আমি লিখে ফেলুন অথবা আপনার মূল্যবান মতামত জানাতে পারেন।